नमस्कार, आमी सुकांत शास्त्री। आमार यूट्यूब चैनल सुकांत शास्त्री आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय कन्या राशि जुलाई 2021 बहुदिनेर स्वप्न सत्यि होते चलेछे। माथा ठंडा लक्ष्य स्थिर, हाँ ठीक ही धरेछेन। आजकेर ए भिडियोय आमी कन्या राशिर प्रत्येक जातक जातिका के जुलाई 2021 तादेर बहुदिनेर स्वप्न सत्यि होते चलेछे, ये स्वप्न तारा देखेछे शैशव थेके, सेई स्वप्न एई मासेई नतून रूप नेबे। तबे तादेर माथा ठंडा रेखे लक्ष्य स्थिर करे चलते हबे। तार आगे बोली, आमारी यूट्यूब चैनलटिके अवश्यई सबस्क्राइब करुन, पाशे थाका बेल आइकनटी अवश्यई प्रेस करुन, जाते एई जे धरनेर भिडियोगुलो आमी आपलोड करछि तार नोटिफिकेशन प्रथम आपनादेर काछे गिये पौंछाय। आसुन एबार आमी विस्तारित फलादेशेर मध्ये प्रवेश करि। कन्या राशि ओ लग्न काल पुरुषेर षष्ठ स्थान। कन्या राशि जगतेर मध्ये सबचेये बुद्धिमान राशि, कारण कन्या राशि होच्छे बुधेर सक्षेत्र, बुध होच्छे एदेर मालिक बा प्रभु। তাই এই বুদ্ধিমান রাশি জীবনের সব ক্ষেত্রে সফল হিসাবে পরিচিত হয়। এই কন্যা রাশির জীবনে দীর্ঘদিন ধরে নানা কারণে উত্থান পতন যাচ্ছে, কিন্তু জুলাই 2021 তারা দেখবে যে তাদের জীবনে উন্নতির পথে যাচ্ছে, তাদের জীবন উন্নতির পথে যেতে চলেছে, তাদের জীবন সুখ সমৃদ্ধি আসছে। প্রথমে যে দিনটির কথা না বললেই নয়, সেটি হচ্ছে 7ই জুলাই। 7ই জুলাই কন্যা রাশির মালিক, কন্যা রাশির প্রভু, কন্যা রাশি যার দ্বারা পরিচালিত হয় সেই বুধ চলে আসছে মিথুনে। মিথুন মানে নবম, নবম স্থান দশম, দশমে বুধের এই অবস্থান, দশমে বুধের এই অবস্থান কন্যা রাশির জীবনে কর্মভাগ্য সর্বোচ্চ গতিতে আনছে। যে সমস্ত কন্যা রাশিরা কর্মস্থানে নানা ধরনের ঝগড়া অশান্তি চলছে, চলাই স্বাভাবিক, কারণ বুধ 7ই জুলাইয়ের আগে পর্যন্ত থাকবে রাহুর সঙ্গে বৃষে, তাই তৈরি হয়ে যাচ্ছে জড়ত্র যোগ। কিন্তু 7ই জুলাই থেকে আর কষ্ট করতে হবে না কন্যা রাশি, কর্মক্ষেত্রে আর আপনাকে লাঞ্ছনা সহ্য করতে হবে না, কারণ আপনার প্রভু মালিক বুধ, সেই বুধ দশমে স্বক্ষেত্রে অতি শক্তিশালী। এই বুধ আপনার জীবনকে সমৃদ্ধির পথে নিয়ে আসে, আপনার বুদ্ধি খুলে যাবে কিভাবে কর্মক্ষেত্রে নতুন নতুন টেকনিকের দ্বারা প্রভূত উপার্জন করা যায় আপনি তা শিখে যাবেন। এছাড়া যারা কন্যা রাশি স্টুডেন্ট আছে, ছাত্রছাত্রী, গবেষক, জ্যোতিষবিদ এবং কন্যা রাশির যে সমস্ত মানুষ শেয়ার বাজারের সঙ্গে যুক্ত, যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত, তাদের জীবনের সর্বোচ্চ উন্নতি আমি বলছি অবশ্যই ঘটবে 7ই জুলাই থেকে 25শে জুলাই। 25শে জুলাইয়ের পর বুধ যখন একাদশে প্রবেশ করবে কর্কটে, তখন আপনার জীবনে অঢেল অর্থ, কত অর্থ আপনি গুনবেন কন্যা রাশি, বহুদিনের স্বপ্ন আপনার সার্থক হবে। দ্বিতীয় আরেকটি রাশি পরিবর্তন আপনার জীবনকে নতুনভাবে সমৃদ্ধির পথে নিয়ে আসছে। যে রাশি পরিবর্তন দীর্ঘকাল আপনি মনে রাখবেন তা হচ্ছে 16ই জুলাই। 16ই জুলাই রবি তার রাশি পরিবর্তন করবে। রবি রাশি পরিবর্তন করে যখন একাদশে আসবে, একাদশে রবি 16ই জুলাই থেকে 31শে জুলাই আপনার জীবন সর্বোচ্চ উন্নতি, অঢেল টাকা এবং সবচেয়ে বড় কথা সম্মান। রবি যেহেতু মানুষকে প্রতিষ্ঠা দেয়, রবি যেহেতু মানুষকে সম্মান প্রদান করে, রবি যেহেতু মানুষকে সমৃদ্ধির পথে নিয়ে যায়, সেই রবি মানব জীবনকে সমৃদ্ধির পথে নিয়ে যাবে সুখ শান্তি এবং আনন্দের দিকে। এবং এই সম্মান আপনাকে প্রদান করবে যা স্বর্গীয় সম্মান, আপনি যে কোনো স্থানে অবশ্যই স্বর্গীয় সুখ আশা করতেই পারেন। এরপরে যে রাশি পরিবর্তন তা হচ্ছে 17ই জুলাই। 17ই জুলাই শুক্র যখন সিংহে প্রবেশ করবে এবং তা স্বয়ং দেবগুরুর দৃষ্টিতে চলে আসবে, তখন আপনার সুখ দেখে কে, আপনার সুখ দেখে সকলে হিংসায় পড়ে যাবে, এ আমি গ্যারেন্টি দিয়ে বলছি। আপনার যে কোনো আটকে যাওয়া কাজ এই জুলাই হবেই, আপনার বহুদিনের স্বপ্ন সার্থক হবে। এবং সবচেয়ে বড় যে রাশি পরিবর্তন তা 20ই জুলাই যখন মঙ্গল
প্রবেশ করবে সিংহে আপনার দ্বাদশে, তখন বৃহস্পতির দৃষ্টিতে মঙ্গল হয়ে যাবে পবিত্র, আপনার জায়গা জমি সম্পত্তি লাভ হবে। সুতরাং কন্যা রাশির কাছে জুলাই মাস একটি সর্বোচ্চ উন্নতির মাস। তবে আমি আবার বলছি, আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে, তার কারণ শনি আছে বক্রী এবং বুধ অবশ্যই, যেহেতু বালক গ্রহ তাই আপনাকে বুঝে বুঝে সিদ্ধান্ত নিতে হবে। আপনি সিদ্ধান্তের হেরফের করলে আপনার যে সৌভাগ্য আসতে চলেছে তা অনেকাংশে কমে যেতে পারে। তাই আমার অনুরোধ, আপনি যদি কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষ হন, আপনি যে তারিখগুলো বললাম সেই তারিখগুলোকে নোট করে রাখুন। কিসে নোট করে রাখুন? একটা ডায়েরিতে নোট করে রাখুন। কী কী তারিখ? না 7 তারিখ, আর কোন তারিখ? না 16 তারিখ, 17 তারিখ, এই তারিখগুলোকে আপনি নোট করে রাখুন এবং 20 তারিখ বা ক্যালেন্ডারে দাগ মেরে রাখুন। এই তারিখগুলোয় যে পরিবর্তন আপনি লক্ষ্য করবেন তা আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আপনার জীবনে উন্নতির জন্যে একটু মাথা ঠান্ডা রেখে কর্মে স্থির করে নিন। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন। এবং আবার বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন।